নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আধার কার্ডের তরফ থেকে নতুন একটি অফিসিয়াল অফিসার লঞ্চ করা হয়েছে এই নতুন অফিসিয়াল অফিসার থেকে আপনি কিন্তু বিভিন্ন রকম কিন্তু কাজ করতে পারবেন এবং আপনার এলাকায় কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে এবং কোন কোন আধার সেন্টারগুলিতে বর্তমানে কোন কোন কাজ চলছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন এবং সেই আধার সেন্টারগুলিতে কীভাবে আপনি কন্ট্যাক্ট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখাবো তো সেই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথম থেকে অফিসালেও চলে আসবেন এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসুন আমরা দেখতে পাচ্ছেন ভারতে কতগুলি এখানে আধার সেন্টার রয়েছে এখানে শো হয়ে গেছে এরপর কিন্তু আপনার এলাকায় কতগুলি আধার সেন্টার রয়েছে সেটা জানার জন্য এখানে আপনি আধার সেন্টারের নাম দিয়ে এখানে সার্চ করতে পারেন এখানে সিটি অথবা এখানে আবার ডিস্ট্রিক্টের নাম সার্চ করে আপনি এখান থেকে চেক করতে পারেন অথবা আর কি করতে পারেন অথবা এখানে স্টেট ওয়াইজ কিন্তু আধার সেন্টারে আপনি এখান থেকে সার্চ করতে পারেন অথবা পিনকোড ওয়াইজ অথবা কিন্তু আধার সেন্টারের নাম অনুযায়ী এখান থেকে সার্চ করতে পারেন তো স্টেট অনুযায়ী খুব সহজ তো সেই জন্য স্টেট অনুযায়ী এখানে সিলেক্ট করবেন করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে এখানে আবার স্টেটটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে সেন্টার টাইপ আপনি কোন সেন্টার এখান থেকে খুঁজছেন তো বা কোন সেন্টার চাইছেন যদি আপনি আধার আপডেট করতে চান তাহলে কিন্তু এই অপশানটা সিলেক্ট করবেন যদি আপনি ছোটো বাচ্চাদের করতে চান অথবা বায়োমেট্রিক আপডেট করতে চান অথবা মোবাইল নাম্বার আপডেট করতে চান তো যেটা করতে চান সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যেটা আপনি সিলেক্ট করলেন সেই আধার সেন্টারগুলি আপনার এলাকায় কোথায় কোথায় আছে আপনার সামনে কিন্তু পুরো লিস্টটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তা বন্ধু আপনার এলাকায় শো হয়ে যাওয়ার পর কিন্তু আপনি জুম করবেন জুম করে নেওয়ার পর কিন্তু সেই লিস্টটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার সেন্টারগুলি এখানে শো হয়ে গেছে আমি একটু আপনাদের সঠিকভাবে জুম করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আধার সেন্টারগুলি রয়েছে ঠিক আছে আর এই যে আপনি সিলেক্ট করলেন এখানে ডিস্ট্রিক্ট স্টেট সাব ডিস্ট্রিক্ট এই অনুযায়ী কিন্তু কোথা কোথায় আধার সেন্টার রয়েছে এখানে কিন্তু পুরস্কার কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু আধার সেন্টার একটা একটা এবার এইটা জানার জন্য এই অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আধার সেন্টারের নাম এবং অ্যাড্রেস সমস্ত ডিটেক্স কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ডিটেলস দেওয়া রয়েছে এরপর এখানে যাওয়ার রাস্তা জানার জন্য এখানে নেভিগেশান ফর কারেন্ট লোকেশান এই অপশান ক্লিক করার পর এখানে আপনি লোকেশানটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে কিন্তু আপনি তো রাস্তার কিন্তু চলে আসবে ঠিক আছে আপনার কত মিনিটের আপনার লোকেশান থেকে এই লোকেশান যেতে কত সময় লাগবে কোন রাস্তায় যাবেন সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এখানে আপনি কিন্তু এই অনুযায়ী কিন্তু আপনি আদার সেন্টার কিন্তু খুব সহজে কিন্তু যেতে পারবেন ঠিক আছে তো রাস্তাটা জানার জন্য এখানে নেভিগেশন ফর্ম কারেন্ট লোকেশান এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইটি কিন্তু ওপেন হয়ে যাবে পেজ তারপর এখানে অ্যালাউ করে দেবেন লোকেশানটা অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গেট রুট অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লোকেশান থেকে এই লোকেশনে যাওয়ার কিন্তু রাস্তাটা পুরো আপনার সামনে সহজ হবে দেখতে পাচ্ছি এখানে নীল একটা এখানে চিহ্ন দেওয়া রয়েছে এখানে আমার লোকেশান এই লোকেশান থেকে এখানে লোকেশান আসতে কিন্তু পুরো রাস্তাটা দেওয়া আছে কত সময় লাগবে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি সার্চ করে কিন্তু আপনি সেই আধার লোকেশানে গিয়ে আপনি যেই কাজটা সিলেক্ট করলেন আপনি মোবাইল আবার কাজ করতে চান অথবা আধার কার্ড আপডেট করতে চান অথবা বায়োমেট্রিক আপডেট করতে চান যেইটা করতে চান সেই কাজটা কিন্তু সেখানে গিয়ে আপনি করতে পারেন ঠিক আছে খুব আপনি কিন্তু করতে পারবেন সেই জন্য আধার কার্ডের তরফ থেকে এই অফিসিয়াল ওয়েবিসার কিন্তু লঞ্চ করা হয়েছে এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে এবং কোন কোন সেন্টারে কোন কোন কাজ হচ্ছে ঠিক আছে আপনি যে সব আধার সেন্টারে কিন্তু সব রকম কিন্তু কাজ হয় না সেই জন্য এইভাবে আপনি সার্চ করে আপনি দেখতে পারবেন যে কোন আধার সেন্টারে বর্তমানে কোন কোন কাজ হচ্ছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি আধার কার্ডটি সংশোধন কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে বোঝা গেল তো আশা করি বুঝতে পারছেন যে এই নতুন অফিসিয়াল অফিসার দ্বারা আপনি কী কী সাহায্য পাবেন বা এখানে কী কাজ কাজ করতে পারবেন সেরকম বলে দিলাম এর পরে যদি কোনো প্রবলেম হয় বা কোনো বস্তু অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান না আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করবো এবং আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটিকে অন করে রাখবেন কারণ আমরা 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 এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ